চেষ্টা করবো। আমি সতন বাজারে গেছিলাম, গিয়া জিগাইলে আপনি পাইছেন কেন বাথরুম নাই, ভয় নাই। গেলাম সাকি মাহমুদ বাজারে, নাই যে বাজারে যাই কয় বাথরুম নাই। ৫৭ লাখ টাকা সরকার থেকে এখন পর্যন্ত ১ টাকাও আমার বরাদ্দ দেওয়া হয়েছে না। টাকা পয়সা টাকা পাইলাম ১ নম্বর ধর্মঘট, এমন অন্তত ১০-১২ লাখ টাকার খাম নিজে এমনি করাই দিয়েছে। আছে আমার সাকিব আহমদ ৫ নম্বর বাচ্চু মিয়া নামে একজন, ই বন্ধ মনে হয় ১২ লাখ টাকার কাম এগুলি করে দিয়েছে, ৬ ব্যারিস্টারের জীবনে টাকা। তাহলে এরা একটা বিশ্বাস আছে যে ব্যারিস্টারে যদি সরকারে টাকা না দেয় বাঘের জমি বিক্রি হলে টাকা দিব, তাও না টাকা দেবো। এবার আপনি যদি বিশ্বাস না করেন তো আমি এমপি কেমনে সব করব। এখন আই আমি ২ মাস এই টাকা করছি, আরো অনেক কাম করছি, হিসাব দেখুন পাইতাম না। এখন আমি ২ মাসে কিতা কিতা বাইকি যে হিসাব দিতা না কইলা এমপি ওয়ার বড় ১ সপ্তাহ মাথা তামারে দিছেন ১০০০ কম্বল, আর তোমায় দিছেন কত ৬ লাখ মানুষ। আমি করছি কিতা আরো কিছু মাইকি হচ্ছে আরো ৫০০০ কম্বল আছে কত হইল আইনা। আমি প্রতি ইউনিয়নে ১৫০টা করে কম্বল পাঠাইছি, ২৩টা ইউনিয়ন আমার টোটাল। এরপরে হঠাৎ করে দেখি একদিন খবর দিল যে ভাই সাহেব আপনার নামে ২ কোটি আইছি। আমি যে আমার নিজের খবর থেকে হাত ধরা বেটা ভাই দিছি কত ২ কোটি পাইছি, ১ কোটি সোনারগাঁ, ১ কোটি মাধবপুর, এটি হলো টিয়ার কাবিকা আর হইল গিয়া সলিম বলিম ইতা আছে, আমি তার চেতা মন ধরে করতাম পারবো। এরপরে করতে না করতে আবার একটা খবর পাইলাম মাওবালি বাইক চেপা। আমি তো ইটা বেটা রেখে গেল বেটা, এত ব্যস্ত নিবার সময় পাইছে না আমার খবরটা দেখো কিভাবে চলছে বুঝুন, এই চেহারাটা যে কষ্ট করে আনো
কি সময় ডাবল তৈরা হয়েছে আর আমার দ্বারা নাই মসজিদের লেগে টেকা দিতাম মন্দিরের লেগে টেকা দিতাম এখন মাওলানা ভাই দুষ না মাওলানা ভাই তো খবর আমি রাস্তাঘাট করতাম পারবো আমার নামে বরাদ্দ হয়েছে 25 কোটি35 কোটি পাইছিল কোন আমার তুই আমি বুঝি না কেন কো তুমি কর না তুমি মাস্তা দেখা মাস্তা25 কোটি আর 40 কোটি আমার কবালো বালা আসল সময় আসল মানুষ আমার তামনে নাচিব নাই নির্বাচনের সময় মধ্যে কিন্তু আপনারা ঠিক মতো আমার টার্গেট লইছেন না আমার টার্গেট হইল যে আপনারা দোয়া যদি থাকে 5 বছর না 5 বছর না 2 বছরের মধ্যে অন্তত 100 কোটি টাকার কাম করে নিতে পারি কি আমার আর আপনারা তো মাছ খাইতে খাইতে উকা শৈল্যই মানে না কথা চাইতে বলো বলেন যে লাভ হইতো না ওই একবার বক্তব্য দেওয়া হইতেছে বহুত লেখা দিছিল কোনো খামায় না অনেক কেটে দিত খান্ডা যা তো দিকে দু শুক্রবারে ব্রিজ বানানোর মধ্যে তোমার নাম আছে সব রেখেছে গেছি আমি মসজিদের বিক্রি 5-7 লাখের উপরে বয়া একজনে বলতেছেন এই সময় আমি এমপি এমপি না স্যার আমার40-50 হাজার টাকা খরচ করলে সাইকেল একটা খালি মেশিন লাগাই দিতা সাইটে বালুর জায়গা আছে তুলে মেরে দিত খালি তা আমি বললাম দিদি আমার কঠিন কাজ কিন্তু আমরা খাওয়াতে হান ধরো উঙ্কা দিকে এরা কথা মাঠে না আমার কন্যা কোন সময় শুরু করতাম
হয় ভাই সাহেব আগামী শুক্রবারে মিটিং করে আসলে জানাবে আমি বললাম আমার উঠা হইল বেটা কাম করতা উঠা আবার আমি রাজি দিছি গা হয় আগামী শুক্রবারে মিটিং করে ওখান তারে লইয়া ফেলে জানাইব ডেট কোনটা তা আমি বললাম আমি ডেট চেক দাও তাতে কাজ করতে আমি টাকা দিতাম হয় পরে মানছি কা হইতে হইতে দেখো খালি কাম করবো করে পরে না আমরা আসতে হবে না এই আমি যে আমার এই রাস্তাটা ঠিক করবো লাগবো জমা যে নিজের পয়সা পয়সা বেড়ে লাগবো ফলে তো তারাউরা করার দরকার কি আসতেছে তো বরাদ্দ আমি বলি ইয়ন সাহেব আপনি তো জানেন যে আমরা এলাকার মানুষ রাস্তা যখন গাঁথা হয় আর গাঁথার মধ্যে যখন টমটমের সাতটা পরে ইবালা এই কৃপা আপনার দেখা লাগালি বলে আর যদি রাস্তা না থাকে এই টমটম না থাকে আর রাস্তা গাঁথা খাওয়া করলে পরে আমার ফেসবুক কিলাইছে কিতা লেখে 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 যে কেন খাদা হইলো আমার মাদক সহজরা করছে উনন লাগে যে আমার পক্ষে ই গোল করছে এবারে কিতা ভাবার দেখায় তাড়াতাড়ি কন্ট্রোল করার লাগে যে বেটায় আমার বিরুদ্ধে নৌকা হয়েছিল এবারে আমার গাইলায় তার লাগে সে বিচার কেমন লাগে আমি কতক্ষণ টেনশনে আমি আছি ওই আমি আগামী 14 তারিখ যাইতেছি বিদেশ আমেরিকা ডাক্তারে কইছে কিছু ভিটামিন জমিন লই এখান থেকে পাবো ইয়ার 5 তারিখ 20 দিন আসবো ডাক্তারে কইছে তোমার দেশও আর ওষুধ নাই তুমি কিছু ভিটামিন ভিটামিন লইয়া গেই কেন ওই মার সাথে বুঝে থাকো তাকে যদি শরীরটা কিছু আর আধা হাত নিয়ে যাবে ওই আমি আপনাদের ছুটি লইয়া 20 দিনের লেগে যেতেছি ঈদের 5-7 দিন আগে আবার আইনি আর মার ধারে গিয়া বইয়া যদি কিছু তারপর অমন টাকা নিয়ে দেখা এই ফোন বাংলাদেশ থেকে ভাই নিয়ে মনে হয় রেখে তো রাখছে বালা খামে তো ফোন খেলতে না আমি আপনারা অনুরোধ করবো আমি তো একবারে মাটি লাগাই দিতেছি জান যাবে আপনারা আমার খামের কথা কোন ঠিক হয়ে ভাই মুখে একটা খসি মুরগি দাও তো দিয়ে তো না একটা লোক খাওয়াই না ওই রিনা ভাই বলে একটু রসমলাই খাই যে তাও কইল না যে একটা মুরগির টুকরা খাই যে তো তাদের যে গানা গানি বললো রাস্তা কাট ইটা ইটা যদি হইতো যে একটা টুকরা মাংস খাই যে কি তার নাই বলা যায় যেমন আমি আমার এমন খামলাই আছে না আরে মামা জিগের খামলা আনলে তো এক বেলা পাবে আমার যখন কি এক খামলা পাইছে একটা মুরগির টুকরা কইল না আমাদের যা করার তো আছে আপনারা নেতা এখন মিলে লই যাই তারা ওই বন্টন করবাক যে কোনানো কোনানো দিলে তাইলে আমার দোষ কমবো যে এই আইসে আবার বরাদ্দ এই আপনারা বন্টন করে কোনানো কোনানো দিতে আপনাদের বিল্লা দিন তবে আমার খাম একটা আবার বরাদ্দ আপনারা দেন কিন্তু মাইনা দিতে আপনারা কারণ মাইনা দিলে আবার আমি কাটিং কাটিং করে শাটিং শাটিং দিয়ে বিলা দিই আমার গান কি এই মানসাবের মতো খালি ও সামনে আমি নামাজ পড়াই না বিশিটা মুসল্লি কিতা করলাম হইতে আরে নাই তো না আমি এমপি আমার দিদিটা খেলা খেলা চিন্তা করতেছে এটা খবর নেওয়া আমার এমপি হিসাবে আমার কাজ আর নাইলে মা বাবা ব্যর্থ করবো আমার সামনে ইয়া মামুর ইকেন জায়গায় আপনার পুচুই আর পুচের সময় এখন ইটা আমি বইলা দিব যা আছে
মসজিদের লিজ দিবা তবে যেটা তোর খালিটা দিবা ওখান যদি বলো আমি বেজিস্টারের কাছে টাকা আছে এখন পয়সা না করে তোর খালিটা তাইটা দিবা আমি চেক করে করে দিব আর হলো কি নতুন নতুন প্রজেক্ট আমারে বুদ্ধি দিবা যেমন ধরেন আপনারা সাথে বইটা ঢুকলো একটা মানুষ সাথে এর ব্যাপারে এই কথা বলে না নেতৃবৃন্দের মাধ্যমে এই মাঠটার একটু উদাহরণ আপনারা যদি আমি খেলতে গেছিলাম না একটা গোল তো করছিলাম একবারে মিহি নোকের মতো হইতো না ভাই কমপক্ষে অনেক বড় মাঠ মাঠ তো আছে তোমার ওই লোকের যাতে পানি না জমে পানি যাতে না জমে মধ্যমানটা উঁচাও দিয়া যেমন আর যদি দুই ফুট উচ্চতা করতে হয় তাহলে তো লাইন দিয়ে তুমি আগে মাটি বা বালু ভালাই দিবে এটা বিগ প্রজেক্ট যদি তোমরা আমার দেও আমি তো করতে রাজি আছি যদি এইভাবে দায়িত্ব নিয়ে করতে পারো তাহলে তো বেকু লাগাই দিলি বেকু লাগাই দিবাই তোমরা স্কুলের সাথে আলাপ করে বুঝো স্কুলে আমি বরাদ্দ দিব দিয়া তোমরা মিললে যদি করে আমি 5 লাখ টাকা দিতে আমার কোনো সুবিধা আমি নিজে যেহেতু ফুটবলার মাঠের ব্যাপারে কোন কম্প্রোমাইজ চলবে না আমি টাকা বাকিতে কথা দিতে মাধবপুর সোনার কাছে আইয়া আর কিছু পাও না পাও মাঠের জন্য করবাই তোমরা দেখতে হবে আর আরেকটা কথা নির্বাচনের সময় বুঝতাম মনে আছে যে আমার যদি এমপি বানায়
তাইলে এমন একটা তার আমি মাধবপুরের তোরাইব যে মাইকে ফুরি বিয়া দিবে লাগে আমি তো এগুলা কাম শুরু করছি না খালকই খবর পাইছি মাধবপুর মাধবপুরের এক ফুলার সে মেবেলে ফিলি ভাইকে গিয়ে পেছে লাগছে আজকে বক্তব্য শেষ করবো আপনারা জানেন আজকে একটা স্পেশাল দিন 7ই মার্চ বঙ্গবন্ধুর এই ভাষণের পরে আমরা যুদ্ধে দাবি করেছিলাম আমরা যারা বীর মুক্তিযোদ্ধারা এই দিনই কিন্তু আসলে স্বাধীনতা ডিক্লেয়ার হয়েছে হইতে গেলে আজকের দিনে আমি শ্রদ্ধা জানাই আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি এবং যারা শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি এবং বঙ্গবন্ধু সোনার বাংলা বানানোর জন্য কিছু সোনার মানুষ দরকার আমি আপনাদেরকে আহ্বান জানাবো এক এমপি ব্যারিস্টার সম্বন্ধে আপনারা পারবেন না যতদিন না আপনার ঘরে আপনার ছেলে অথবা আপনার মেয়েটা শিক্ষিত হয়ে আমার পার্টনার আমার আমার পার্টনার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত এই যে ছেলেটা এখনো ভোটার হয় নাই তারই আমার টার্গেট সেই হবে আমার পার্টনার তারে দিয়া আমি এলাকাটারে এমন ভাবে দিতে চাই আর আমার একটা ইচ্ছা হইলো আমি আপনাদেরকে খুব আপন করে বলতে চাই আমার ইচ্ছা হইলো আগামী 3-4 বছরের মধ্যে মাধবপুর সোনারঘাটে অন্তত 8-10টা লোক তৈরি হোক যে আমার এই এমপি পদ থেকে বিদায় দিবে অন্তত এইরকম যোগ্যতা সম্পন্ন লোক হোক তাতে আমি যদি বিদায় হয়ে যাই আমার কোনো কষ্ট থাকবে না কারণ অযোগ্য লোকের কাছে আমি রেখে দিতে চাই না আমি আপনাদেরই ছেলে মেয়ের কাছে রেখে দিতে চাই যে আসলে যোগ্য এবং এইরকম যোগ্য লোকের পয়দা যদি আমি করতে পারি তাহলে আমি নেতা হয়ে আমি মরেও আমার কোনো কষ্ট হবে না এটা আমি আপনাদেরকে বলে যাচ্ছি আর আমার জন্য দোয়া করবেন যেন বেঁচে থাকি খালি আর আপনাদের জন্য দোয়া করব রিনা আকাশ এখানে বসলু ভাই নেতৃবৃন্দ আমার দালাল ভাই বল অনেক আগে থেকে আমার সাথে এই আমার দালাল ভাই যোগাযোগ তারা আছেন কেন্দ্র ভাই উনি নাকি আমার মাইকে দিনে করতে চাই নাকি কে রে এই মাইকে দিতে চাই কে ভাই যাই হোক খান করতে তা হইতে দেখা যাচ্ছে তাও আমি শিমুল ঘরের রাস্তা না আমার মাথার মধ্যে সারাক্ষণ পাই যায় কারণ শিমুল ঘরের মানুষের অনেক কষ্ট তবে তবে খুব দ্রুত এই কাজগুলা শেষ হবে আপনারা কষ্ট যা করছেন করছেন বেশি দিন আর কষ্ট করতে হবে না আমি বলছিলাম কিনা যে আমি এমন এমন একজন মানুষ যদি আপনারা আমার সম্মানিত করছেন এখন আমার কাজ হলো গিয়া আপনারা কষ্ট পাইলে আমার লজ্জা হবে এই লজ্জা আমি কোনোদিন পাইতে চাই না প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ।